শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আবারও সরকারি স্কুলে। আর সরকারি স্কুল তোমাদের জন্য এবার রাখছে হচ্ছে সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন। সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন কীভাবে নির্ণয় করতে হবে মূলত শিখবে আজকের ভিডিওতে। তো সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন নির্ণয় করার জন্য আমাদের দুইটা প্রসেস ফলো করতে হয়। তো দুইটা প্রসেসে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে মূলত ফাংশন বা ওয়ান টু ফাংশন নির্ণয় করতে হয়। তো পুরো ক্লাস জুড়ে আমি ফারুক আছি তোমাদের সাথে, আর তোমরা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, অর্থাৎ স্কিপ করে করে দেখবে না, তাহলে কিন্তু তোমরা বিসমিল্লাহি কলত মানে কিছুই শিখতে পারবে না, ফাংশনে তোমাদের সমস্যায় থেকে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাও দেখবে, ভিডিওটি ভালো না লাগে তাও দেখবে। সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন নির্ণয় করার জন্য আমরা শুধুমাত্র একটা কথা শিখবো, যেমনভাবে আমরা রেঞ্জ নির্ণয় করা শিখেছি ঠিক তেমনভাবেই কিন্তু আমরা মূলত সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশনটা নির্ণয় করা শিখবো। কোডোমেন, কোডোমেন ইকুয়াল রেঞ্জ, অর্থাৎ একটি ফাংশনের কোডোমেন এবং রেঞ্জটা যদি সমান হয়ে যায় তখনই আমরা বলে দেবো যে এই ফাংশনটি হচ্ছে সার্বিক ফাংশন বা ওয়ান টু ফাংশন। এখন কথা হচ্ছে কোডোমেন আর রেঞ্জটা হচ্ছে কী, এটা আমরা কোডোমেনটাকে বুঝি না, আমরা রেঞ্জটা বুঝি। আমরা রেঞ্জটা যেহেতু করেছি আমরা রেঞ্জটা বুঝি, বাট এখনও কোডোমেনটা বুঝি না। এখন যদি তোমার কাছে এরকম একটা ফাংশন দেওয়া আছে, মনে করো এ থেকে বি, তো দেওয়া আছে এফ সাজ রেট এ গোস টু বি। এখন যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করা হয় বলো তো এটা দ্বারা কী বোঝাচ্ছে, তো তোমরা টাস করে বলে দিবে যে ভাইয়া এটা হলো ডোমেন আর এটা হলো রেঞ্জ, ঠিক আছে। তো আসলে কি ঘটনা তাই না? তোমরা যদি এটা জেনে থাকো তাহলে তোমাদের থিমটা এখনও ভুল আছে, তার মানে এই বিটা কখনো কি নয়, রেঞ্জ নয়। আমি বলে দিব এই বিটা আছে কোডোমেন, তাহলে আজকের থেকে তোমরা শিখে নাও যে বিটা আছে কোডোমেন। ভাইয়া আপনি তো আপনার মনের মতো বললেন, কিন্তু আমরা আসলে বুঝি নাই যে আপনি রেঞ্জটাকে কেন কোডোমেন বললেন। এখন দেখো আমরা এখানে ধরো যে মাইনাস টু বসালাম, এখানে দেখা যাচ্ছে ফোর পেলাম, এখানে টু বসালাম, এখানে আবার ফোর পেলাম, এখানে থ্রি বসালাম, এখানে কিন্তু নাইন পেলাম, এখানে দেখা যাচ্ছে আমরা ফোর বসালাম, এখানে কী পেলাম, সিক্সটিন পেলাম, ঠিক আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে রিলেশন বা ওয়ানটা তৈরি হচ্ছে বা এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু এফ অফ এক্স ইকুয়াল আছে এক্স স্কোয়ার, এটা দ্বারা সংজ্ঞায়িত। তাহলে মাইনাস টু এর রেফারেন্সে আমরা ফোর পাচ্ছি, এখানে দেখো এখানে যদি তুমি টু মাইনাস টু বসা তাহলে কিন্তু ফোর পাবে, আবার টু এর রেফারেন্সেও তুমি কী পাচ্ছ, ফোর পাচ্ছ, থ্রির রেফারেন্সে তুমি নাইন পাচ্ছ, ফোরের রেফারেন্সে তুমি সিক্সটিন পাচ্ছ। তাহলে দেখো তুমি এইগুলোকে যেমন মাইনাস টু টু থ্রি ফোর, এটাকে তুমি কী বলতে পারতেছো, এটাকে তুমি বলতে পারতেছো ডোমেন। আর এখানে যে তুমি ওয়াই এর ভ্যালুগুলো পেয়েছো, এটা হলো এক্স এর ভ্যালু আর এটা হলো ওয়াই এর ভ্যালু, তোমরা জানো। তো এইখানে যে মানগুলি তোমরা পেয়েছো এই মানগুলি আছে মূলত রেঞ্জ, ঠিক আছে। এখন এইখানে মনে করো আমি একটা সংখ্যা দিয়ে দিলাম রেঞ্জের মধ্যে, এই সেভেন্টিনটা দিয়ে দিলাম, তাহলে বলো তো এখন রেঞ্জ কোনটা কোনটা হবে। এখন কি তুমি বলবে যে ভাইয়া রেঞ্জ ফোর নাইন সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন, তুমি কিন্তু এই সেভেন্টিন কিন্তু এই রেঞ্জের মধ্যে আর বলতে পারতেছো না, ঠিক আছে। তাহলে দেখো এই সেভেন্টিন যেহেতু রেঞ্জের মধ্যে যায় নাই কিন্তু কোডোমেনের মধ্যে আসবে, তাহলে তুমি যদি এখন বলো যে এটার কোডোমেনটা কী, তাহলে কোডোমেনটা কী আসবে, ফোর নাইন সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন, ঠিক আছে। তার মানে তুমি এটা বলতে পারো রেঞ্জটা হচ্ছে কোডোমেনের উপসেট, হ্যাঁ রেঞ্জটা হলো কোডোমেনের উপসেট। দেখো কোডোমেনের মধ্যে ফোর নাইন সিক্সটিন এবং সেভেন্টিন আছে এবং রেঞ্জের মধ্যে তুমি কী পাচ্ছ, ফোর নাইন এবং সিক্সটিন, এই তিনটা মান পাচ্ছ। তাহলে এই তিনটা মান কি কোডোমেনের মধ্যে আসে না, সেই জন্য তুমি বলতে পারবে রেঞ্জটা আছে কোডোমেনের উপসেট। তাহলে সেট আর উপসেট কি কখনো সমান, কখনো কিন্তু সমান না, এই জন্য আমরা কখনো এই বিটাকে কী বলতে পারি না, রেঞ্জ বলতে পারি না, অর্থাৎ বিটা আছে কোডোমেন। দেখো তোমরা যদি ফাংশন সলিউশন করতে চাও তাহলে কিন্তু এরকম টাইপের ম্যাথ তোমরা পাবে। এখানে দেওয়া আছে এফ সাজ ডট আর গোস টু টু, ফাংশনটি এফ অফ এক্স অর্থাৎ টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ফোর দ্বারা যদি সংজ্ঞায়িত হয় তাহলে তোমার কাছে জিজ্ঞাসা করেছে যে এই ফাংশনটি সার্বিক কিনা। তাহলে তুমি সার্বিক কিনা আসলে সেটা তুমি কীভাবে বুঝবে, ঠিক আছে। তো আমাদের দুই টাইপের ম্যাথ থাকে, সাধারণত এরকম শর্ত দেওয়া থাকে, ঠিক আছে, আর একটা আছে যে শর্ত দেওয়া থাকে না। তো আমরা দুইটাই দেখবো মূলত। তো একটি ফাংশন কীভাবে সার্বিক হয় সেটা আমি তোমাদেরকে কী শিখেছি, যে কোডোমেন ইকুয়াল রেঞ্জ, কোডোমেন ইকুয়াল রেঞ্জ, অর্থাৎ কোডোমেন আর রেঞ্জটা যদি সমান হয় তাহলে আমরা বলে দিব যে ফাংশনটি সার্বিক ফাংশন। তাহলে এই ফাংশনটার ডোমেনটা আছে রিয়েল নাম্বার এবং কোডোমেনটা আছে কি টু,
কোডোমেনটা আছে টু, তাহলে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনের আমরা মূলত কী বের করবো বলো তো? এই ফাংশনটার আমরা রেঞ্জ বের করবো। তাহলে দেখো এখন কিন্তু তোমার কাছে এটা পানির মতো পরিষ্কার, ঠিক আছে, যে আসলে আমরা রেঞ্জ কীভাবে নির্ণয় করবো সেটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। জাস্ট তোমাকে একটু কম্পেয়ার করে দেখাতে হবে। তাহলে আমাদের কাছে কী দেওয়া আছে, যে গিভেন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ফোর। এই ফাংশনটার আমরা এখন কী নির্ণয় করবো, রেঞ্জ নির্ণয় করবো। তাহলে রেঞ্জ নির্ণয় করতে হলে এর বিপরীত ফাংশন নির্ণয় করতে হয়। সো ওয়াই ইকুয়াল আমরা কী লিখতে পারতেছি, টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড এক্স মাইনাস ফোর, এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকুয়াল আছে টু এক্স প্লাস থ্রি। তাহলে এক্স ওয়াই মাইনাস টু এক্স ইকুয়াল আছে ফোর ওয়াই প্লাস থ্রি। তাহলে এখান থেকে তুমি এক্স কমন নাও, কী থাকবে, ওয়াই মাইনাস টু ইকুয়াল আছে ফোর ওয়াই প্লাস থ্রি। তাহলে এক্স ইকুয়াল তুমি কী লিখতে পারতেছ, যে ফোর ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড আছে ওয়াই মাইনাস টু। তো তুমি এখানে স্টার্ট করছিলে যে লেট এফ অফ এক্স ইকুয়াল আছে ওয়াই, অতএব এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই এটা। তাহলে এই এক্সের পরিবর্তে তুমি এখন কী বসাতে পারতেছ, এফ ইনভার্স ওয়াই বসাতে পারতেছ, ইকুয়াল আছে ফোর ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড আছে ওয়াই মাইনাস টু। এখন দেখো আমাদের কী নির্ণয় করতে হবে, এখন এই ফাংশনটার ডোমেন নির্ণয় করতে হবে না, নিশ্চয়ই ডোমেন নির্ণয় করতে হবে, কারণ আমরা যখন এই ফাংশনটার ডোমেন নির্ণয় করতে পারবো তখনই কিন্তু এই ফাংশনটার রেঞ্জটা বের হয়ে আসবে। কারণ রেঞ্জ নির্ণয় করার সময় আমরা কী শিখেছিলাম, যে বিপরীত ফাংশনের ডোমেনটাই হবে আমাদের মূল ফাংশনের রেঞ্জ, ঠিক আছে। যদি ওগুলো দেখে না থাকো আগের ভিডিও অবশ্যই দেখে আসবে। তাহলে আমরা এখন কী লিখতে পারি, যে সত্যমতে ওয়াই মাইনাস টু নট ইকুয়াল জিরো। আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে কী হয়, অসমান হয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে ওয়াই নট ইকুয়াল কত, টু। অর্থাৎ ওয়াইয়ের মানটা কী হতে পারতেছে না, এখানে মূলত টু হতে পারতেছে না, আর সব কিন্তু হতে পারতেছে। তাহলে আমরা কী বলতে পারি, যে এই যে ফাংশনটা, এই ফাংশনটার রেঞ্জ কত, রেঞ্জটা আছে আর মাইনাস টু। দেখো আমাদের রেঞ্জটা আসছিল কত, টু, আমাদের কোডোমেন কত, টু। তাহলে রেঞ্জ আর কোডোমেন কী হয়ে গেছে, সমান হয়ে গেছে না? হ্যাঁ, যেহেতু কোডোমেন ইকুয়াল রেঞ্জ, সুতরাং ফাংশনটি সার্বিক ফাংশন। তাহলে এরকম শর্ত যদি তোমাদের কাছে দেওয়া থাকে তাহলে অনায়াসে তোমরা কী বের করবে, ফাংশনটার রেঞ্জ বের করবে, এবং এই রেঞ্জটা তোমরা দেখবে যে তোমাদের যে শর্তটা দেওয়া আছে তার সাথে মিলতেছে কিনা। যদি এখানে যদি থ্রি আসলো, রেঞ্জটা যদি থ্রি আসলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোডোমেন ছিল টু, সেক্ষেত্রে কিন্তু এই ফাংশনটি সার্বিক ফাংশন হতো না। তাহলে এইখানে যে ম্যাথটি তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাথের মধ্যে কিন্তু কোনো প্রকার শর্ত দেওয়া নাই, কিন্তু এবার আমাদের কাছে জিজ্ঞাসা করতেছে না, সরাসরি বলে দিচ্ছে যে দেখো যে এই ফাংশনটি আছে সার্বিক ফাংশন। এখন তুমি একটা ফাংশন কখন সার্বিক ফাংশন বলে দিতে পারবে বা দেখাতে পারবে, যখন এফ অফ এক্স এর মান তুমি ওয়াই দেখাতে পারবে। প্রথমত আমাদের কাছে যে মানটা দেওয়া আছে বা যে ফাংশনটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই, এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে টু এক্স মাইনাস থ্রি। ওকে, ওয়াই বসাতে পারি, তাহলে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে টু এক্স মাইনাস থ্রি। দেন আমরা এখান থেকে লিখতে পারতেছি টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল আছে এক্স প্লাস ওয়ান। তারপর দেখো এই এক্সটা বাম পাশে নিয়ে আসো, টু এক্স ওয়াই মাইনাস এক্স ইকুয়াল আছে মাইনাস থ্রি ওয়াই ডান পাশে প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান। এখান থেকে তুমি এক্স কমন নাও, তাহলে টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল আছে থ্রি ওয়াই প্লাস ওয়ান। ওকে ডান, আমরা যদি এক্সটা রেখে দিই তাহলে টু ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান। দেখো আমরা কিন্তু এখানে এক্সের একটা ভ্যালু পেয়েছি, আমরা বিপরীত ফাংশনে কী করেছি, পরবর্তীতে এর মান বসিয়েছি, তারপর কিন্তু সেটা ডোমেন রেঞ্জ ইটিসি নির্ণয় করেছি। কিন্তু আমরা যখন সার্বিক ফাংশন দেখাবো তখন কিন্তু এগুলোর আসলে দরকার নাই, আমরা যে এক্সের মানটা পেলাম এই এক্সের মানটা আবার কী করতে হবে, এই ফাংশনের মধ্যে বসাতে হবে, ঠিক আছে। তো মূলত কি, ওয়ারেন্স থেকে জোস, জোস থেকে ওয়ারেন্স, এই জিনিসটা এমনই। তো আমাদের কাছে কী দেওয়া ছিল বলো, আমাদের কাছে দেওয়া ছিল মূলত ফাংশনটা এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে টু এক্স মাইনাস থ্রি। তো যেহেতু আমরা এখন এক্সের মানটা জানি, এক্সের মান আছে থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড টু ওয়াই মাইনাস ওয়ান, এই মানটা কী করতে হবে, এখানে বসাই দিতে হবে। তাহলে আমরা এখানে বসাই যে এফ অফ থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল, এই এক্সের পরিবর্তে তাহলে এই মানটা নিশ্চয়ই বসবে, তাহলে কী বসতেছে, থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড টু ওয়াই মাইনাস ওয়ান, আর শেষে যে প্লাস ওয়ানটা ছিল সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে এখানে কী আছে, টু এক্স, তাহলে টু ইন্টু থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান। দেখো এখানে মাইনাস থ্রি ছিল, আমরা মাইনাস থ্রিটা বসিয়ে দিলাম। এখন কী করতে হবে, উপরের অংশটুকু লসাগু, নিচের অংশটুকু লসাগু। তাহলে আমি এখানে লসাগু করে দিচ্ছি, টু ওয়াই মাইনাস ওয়ান থ্রি ওয়াই প্লাস ওয়ান প্লাস টু ওয়াই
মাইনাস ওয়ান। এখানে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কাছে কি আসতেছে যে টু ওয়াই মাইনাস ওয়ান, এখানে থাকতেছে সিক্স ওয়াই প্লাস টু মাইনাস সিক্স ওয়াই, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কি আসতেছে থ্রি। ওকে ডান, তাহলে এখন যদি আমরা কাটাকুটি করি তাহলে এখান থেকে ওয়ান চলে যাবে আর এখান থেকে এই সিক্স ওয়াইটা চলে যাবে। উপরে থাকতেছে দেখো থ্রি ওয়াই প্লাস টু ওয়াই, তার মানে ফাইভ ওয়াই, তাহলে ফাইভ ওয়াই ডিভাইডেড টু ওয়াই মাইনাস ওয়ান এই সেন্টার লাইন, তার মানে তুমি এখানে গুণ দিয়ে দাও, উপরে চলে যাচ্ছে টু ওয়াই মাইনাস ওয়ান আর নিচে দেখো তিন আর দুই কত পাঁচ, তাহলে টু ওয়াই মাইনাস ওয়ান টু ওয়াই মাইনাস ওয়ান কাটা আর এখান থেকে ফাইভ আর ফাইভ কাটা, সো এখানে কী থাকতেছে ওয়াই। সর্বশেষ মানটা তুমি কি পেয়েছো ওয়াই পেয়েছো, তো কার পরিবর্তে ওয়াই পেয়েছো এইটার পরিবর্তে। এখন দেখো এই যে থ্রি ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড টু ওয়াই মাইনাস ওয়ান, এটা মূলত কি এক্স না এক্স, তাহলে এফ অফ এক্স ইকুয়াল তুমি কী লিখতে পারতেছো ওয়াই লিখতে পারতেছো, ঠিক আছে। যেহেতু এফ অফ এক্স ইকুয়াল ওয়াই তুমি দেখিয়ে দিয়েছো, তার মানে তুমি এখন বলে দিতে পারো যে এই ফাংশনটা আসলে সার্বিক ফাংশন। ওকে বন্ধুরা, তাহলে তোমাদেরকে কিন্তু দুই টাইপের ম্যাথ দেখানো হলো যে সার্বিক ফাংশন আসলে কীভাবে করতে হবে, এর বাইরে সাধারণত কোনো অঙ্কই নাই তোমাদের বইয়ে। সো এই দুইটা অঙ্ক তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবে, এই অঙ্ক দুইটা তোমরা প্র্যাকটিস করার ফলেই তোমরা কিন্তু সার্বিক ফাংশনের বস হয়ে যাবে, ঠিক আছে। তো এই ক্লাসটার মাধ্যমে মূলত আমাদের ফাংশনের উপর ক্লাসটা শেষ হয়ে গেল, অর্থাৎ ফাংশনের উপর আর কোনো ক্লাস নাই। তো পরবর্তীতে কোন অধ্যায় পেতে চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এবং তুমি তো এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট আর একটা অধ্যায় নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের প্রতি যত্ন নেবে, আমাদের জন্য দোয়া করবে। সবাইকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ হাফেজ।